তো তোমাদের কি করে যে থ্যাংকস জানাবো তার কোনো ভাষা নেই, কারণ তোমরা আমার প্রতিটা ভিডিওই দেখছো, তারপরে লাইক করছো, আমার এত ভালো লাগে, এটা দেখতেই আমার ভালো লাগে, মানে আমার ভিডিও খুব দেখছে সেগুলো দেখতে ভালো লাগে, আমি ফটো তুলতে ভিডিও করতে ভীষণ ভালোবাসি, আর সেগুলো যখন তোমরা সবাই দেখো সেটা দেখতে আমার এত ভালো লাগে না কি বলবো। তো আজকে আমি বেরিয়েছি এমনি ঘুরতে, আমরা প্রতিদিন বেরোই, তো দেখো সোনামা কি কিনছে। তো যেটা বলছিলাম, আমার ভীষণ ভালো লাগে, মানে তোমরা যে ভিডিওগুলো দেখো না, মানে কি যে আনন্দ লাগে আমার। তো আজকে আমরা বেরিয়েছিলাম হচ্ছে এমনি ঘুরবো বলে, সন্ধ্যা সন্ধ্যা, তো কোথায় যাবো কোথায় যাবো, প্রথমে তো এক্সপ্রেসওয়েতে এসে বসি, আমার এটা খুব প্রিয় জায়গা, তোমরা আমার এতদিনের ভিডিও দেখে বুঝেই গেছো, মানে আমার এমনি ঘুরতেই খুব ভালো লাগে। আমরা মানে কৌশিকের যেদিন অফিস থাকে সেদিনও আমি রেডি টেডি হয়ে বসে থাকি, ও অফিস থেকে এসে আমাদের একটু ঘুরতে নিয়ে বেড়ায়, যেদিন ওর অফিস থেকে আসতে দেরি হয় সেদিন আমরা রাতে খেয়ে দিয়ে একটু করে বাইকে করে ঘুরে আসি, মানে এটা না একটা আলাদা কি বলবো চার্জ হওয়ার, ভীষণ ভালো লাগে আমার ঘুরতে, ভীষণ ভালো লাগে। ওই যে ওইটুকু বেলগুড়িয়া চত্বরটা ঘুরি ওটাতেই খুব আনন্দ পাই। তো দেখো আজকে আমরা যাব, সোনামা ঠিক করেছে পিৎজা খাবে, তো সেই জন্য পিৎজা, কিন্তু আমার একটু গরম চা, আমি চা খুব একটা ভালোবাসি না, কিন্তু এক্সপ্রেসওয়েতে বসে চা খেতে আমার ভীষণই ভালো লাগে। এই যে সোনামা দেখো কী খাচ্ছে, আয় সোনামা, কটন ক্যান্ডি বলে, মানে আমাদের বুড়ির চুল হিসাবেই তো আমরা ছোটো থেকে বলতাম, এই যে তো চলো আজকে পিৎজা খেতে যাই, দেখি ঘুরতে বেরোলে মানে এই ঘোরাগুলো না ভীষণ আনন্দ, প্রতিদিন ওই সন্ধ্যাবেলা একটু ঘোরা একটু গল্প খুব ভাল লাগে আমার। চলো দেখতে থাকো তোমরা, বসে থেকে একজনের সাথে বেশ দেখা হলো, এই যে এই দাদাটাকে দেখছো, আমরা যখন প্রেম করতাম তখন প্রায় ধরো আজ থেকে 15-16 বছর আগে কি তারও আগে, মানে আমরা ক্লাস 8-9 পড়তে আমি আর কৌশিক যখন প্রেম করতাম তখন তো হাতে টাকা থাকতো না, তো ঘটি গরম খেতাম ওনার কাছ থেকে, অনেক দিন পর দেখা হলো, তাকাও দাদা তুমি একটু, ওনার কাছ থেকে আমরা ঘটি গরম খেতাম, আজকে এক্সপ্রেস হয়েছে হঠাৎ দেখা হয়ে গেল তাই ওটি গরম খাচ্ছি। দেখো আমরা যাচ্ছি এখন একটার মধ্যে ঢুকবো আর কি, তো আমরা এয়ারপোর্ট ছাড়িয়ে একটা এগিয়ে আমরা মানে ডোমিনোস পিৎজা হাট যেটাই পাই সেটাতেই যাবো, সামনাসামনি ডোমিনোসটাই হবে, তো চলো আমরা ডোমিনোসে যাই, গিয়ে পিৎজা খেতে খেতে তোমাদের সাথে গল্প করা যাবে। দেখো আমরা ডোমিনোজে ঢুকতে গেছিলাম আর কি, তো ডোমিনোজটায় গিয়ে দেখলাম যে ওদের সেন্ট্রাল এসিটা খারাপ রয়েছে, তার জন্য গরমে খাওয়া যাবে না, ওই জন্য আমি আগে আমার মোমো খাবো বলেছিলাম বলে ইয়াম মোমোতে ঢুকেছি মোমো খেতে। দেখো আমাদের মোমো খাওয়া কমপ্লিট, আমরা এখন লিফটে করে সেকেন্ড ফ্লোরে চলে এসেছি, এটা হচ্ছে লাপিনোস পিৎজা সেন্টারে আমরা যাব, এটা ঠিক কৈখালিটা ক্রস করে একদম রোডের ওপরেই সেকেন্ড ফ্লোরে, তোমরা দেখতেই পারবে ওয়াম মোমোর ঠিক ওপরে লাপিনোস পিৎজা সেন্টার, চলো তাহলে দেখি। দেখো ভেতরটা খুবই সুন্দর, দেখো আমাদের অর্ডারগুলো চলে এসছে, উফ পুরো চিজে মেল্টেড পিৎজাটা দুর্দান্ত, আর সাথে চকোলাভা কেক, দেখো চকোলাভা কেকটাও আমাদের চলে এসছে, এছাড়াও আমাদের চিকেন
উইংস অর্ডার দেওয়া আছে যেটা এখনও আসেনি, চলে আসবে। চকোলাভা কেকটা দেখো, জাস্ট ওয়াও। আর দেখেছো পিজায় মানে এটা আমরা এক্সট্রা চিজটা নিয়েছিলাম, উফ পুরো চিজে মানে একেবারে মেল্টেড। তবে পিজাটা দেখেই মনে হচ্ছে এটা খুব সফটি, আর তার সাথে উফ চিজটা খালি দেখো। সোনামা যে কী পছন্দ করে, আমার অতটা ভালো লাগে না, বাট সোনামাতে এগুলো মানে ভীষণ ফেভারিট। দেখো চকোলাভা কেকটা, উফ কী চকলেটই দারুণ। আর এটা হচ্ছে চিকেন উইংস। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, জাস্ট 500 রুপিসে এত কিছু, খুব রিজনেবল প্রাইস আর দুর্দান্ত টেস্ট। তো চলো, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।